আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা আইসিটি পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষার সি প্রোগ্রাম অংশ নিয়ে ইতিপূর্বের অনেকগুলো ক্লাস কিন্তু সম্পন্ন করেছি। আমরা বলতে পারি গত ক্লাসে সি প্রোগ্রামের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি। সি প্রোগ্রামের অনন্য বৈশিষ্ট্যের কারণেই এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ বা পোর্টেবল ল্যাঙ্গুয়েজ এরকম বিভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে। আর এইখান থেকে কিন্তু পরীক্ষায় অনুধাবন কোশ্চেনও প্রায় সময় এসে থাকে। তাই গুরুত্বের উপর নির্ভর করে আজকের ক্লাসটি সি ল্যাঙ্গুয়েজের অনুধাবনমূলক কোশ্চেন নিয়ে সাজানো হয়েছে। তো আজকের ক্লাসে আমরা যা যা জানতে পারবো সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে সিকে কেন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়, এরপর আমরা জানবো সিকে কেন পোর্টেবল ল্যাঙ্গুয়েজ বলা হয়। সিকে কিন্তু আমরা জানি মধ্যস্তরের ল্যাঙ্গুয়েজও বলা হয়, তাই সিকে কেন মধ্যস্তরের ল্যাঙ্গুয়েজ বলা হয় এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। এরপর রয়েছে সিকে কেন প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় বা একে কেন স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এরপর আমরা জানতে পারবো সিকে কেন জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো পরীক্ষার গুরুত্বের উপর নির্ভর করে এখানে কিছু কোয়েশ্চন তোমাদেরকে সিলেক্ট করে দেওয়া হয়েছে। এই কোশ্চেনগুলো থেকে পড়লে আশা করি এখান থেকে যদি অনুধাবন কোশ্চেন পরীক্ষায় আসে তোমরা অবশ্যই উত্তর করতে পারবে। তো আমরা প্রথমেই দেখব সিকে কেন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। এক্ষেত্রে আমি বলবো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ এই বিষয়টি কিন্তু প্রথমে জেনে নিতে হবে। আমরা জানি আমরা যে ইংলিশ লেটারগুলো ব্যবহার করি সেগুলো আমরা কি কি বলি, প্রথমে আমরা বলি যে স্মল লেটার বা ক্যাপিটাল লেটার। তো স্মল লেটার যে এ বি সি আমরা লিখি বা ক্যাপিটাল লেটার এ বি সি লিখি এর আকার আকৃতি কিন্তু ভিন্ন রকম হয়, তাই না? কিন্তু আমরা যদি কোনো কিছু ক্যাপিটাল লেটার এ দিয়ে লিখি আবার স্মল লেটার দিয়ে এ দিয়ে লিখি তাহলে কিন্তু একই অর্থ প্রকাশ পায়। তবে যখন আমরা এই সি প্রোগ্রামিং করতে যাব তখন এই যে স্মল লেটার এ এবং ক্যাপিটাল লেটার এ এটির এটি দুইটি দুই ধরনের অর্থ বহন করবে বা দুই ধরনের অর্থ বহনকারী চলক হিসেবে কাজ করবে, তখন এটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যখন ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটির একই অর্থ প্রকাশ পাবে তখন সেটিকে আমরা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচনা করব না, তবে যদি এটি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে তাহলে সেটি আমরা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচনা করব। আমরা যখন এসটিএমএল অধ্যায় পড়ে এসেছি এসটিএমএল অধ্যায়ে কিন্তু দেখেছিলাম যে এসটিএম কিন্তু কোনোভাবেই কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ নয়, কেননা এক্ষেত্রে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার কোনো ধরনের আলাদা গুরুত্ব বহন করছে না। তবে এই সি প্রোগ্রামের ক্ষেত্রে এই স্মল লেটার এ বা স্মল ক্যাপিটাল লেটার এ এটির কিন্তু ব্যবহার ভিন্ন ভিন্ন অর্থ বহন করছে, তাই একে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো এই বিষয়টি আমি একটু সাজিয়ে দিয়েছি, একটু দেখো সি ভাষায় লেখা প্রোগ্রামকে ছোট হাতের অক্ষর বা বড় হাতের অক্ষর আলাদা অর্থ বহন করে, মানে সি ভাষায় যে লেখা প্রোগ্রাম আমরা করব এখানে কি হয় ছোট হাতের অক্ষর একটি অর্থ বহন করে আবার বড় হাতের অক্ষর অন্য একটি অর্থ বহন করে। এক্সাম্পলটি আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ সি ভাষায় লেখা প্রোগ্রামের কোথায় বড় হাতের অক্ষর ব্যবহার করা যাবে আবার কোথায় ছোট হাতের অক্ষর ব্যবহার করা যাবে তার সুনির্দিষ্ট নিয়ম কানুন এতে বিদ্যমান রয়েছে, তাই সি প্রোগ্রামিং ভাষাকে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়। আশা করি এই বিষয়টি তোমাদের পরিষ্কার ধারণা হয়েছে। এরপর আমরা দেখব সিকে কেন পোর্টেবল ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। মূলত এই পোর্টেবল এর অর্থটি আমরা জানি, এটি বাংলা অর্থ কি দাঁড়ায় বহনযোগ্য। তাহলে পোর্টেবল ল্যাঙ্গুয়েজ দিয়ে কি বোঝা যাচ্ছে যে এটি বহনযোগ্য একটি ল্যাঙ্গুয়েজ, তার মানে কি সি একটি বহনযোগ্য ল্যাঙ্গুয়েজ, তাই না? এটিকে যদি সহজ ভাষায় আমি বুঝিয়ে বলি, একটি কোম্পানির তৈরি কোনো কম্পিউটারে যদি সি প্রোগ্রাম তৈরি করি তাহলে অন্য কোনো কোম্পানির তৈরি কম্পিউটারে সেটি যদি রান করা যায় বা এডিট করা যায় বা ব্যবহার করা যায় তাহলে সেটিকে আমরা পোর্টেবল ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু বিবেচনা করতে পারি। আমি নিশ্চয়ই এটিকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তবে এই লাইনটি বলেছি যেন সহজভাবে তোমরা বুঝতে পারো। তো সি ভাষায় লেখা প্রোগ্রাম বা নির্দেশ এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে বহনযোগ্য। এই যে সিস্টেম কথাটি এটি আমি দ্বিতীয় অধ্যায় পড়ানোর সময় তোমাদেরকে বুঝিয়ে বলেছিলাম,
যে কমিউনিকেশন সিস্টেম, এই সিস্টেম কথাটি বোঝার জন্য বলেছিলাম যে সিস্টেম যখন আমরা এখানে ব্যবহার করব তখন তোমরা বুঝে নিবে যে এটি একটি কম্পিউটার ভিত্তিক বোঝানো হচ্ছে বা এটি বৈদ্যুতিক কোনো কার্যক্রম বোঝানো হচ্ছে। এটি মূলত বোঝানোর স্বার্থে নিজেরা যেন খুব সহজভাবে বুঝতে পারো সেই কারণে সিস্টেমটি ব্যবহার করবে। তাহলে আমরা কি পড়লাম যে সি ভাষায় লেখা প্রোগ্রাম নির্দেশ এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে কি বহনযোগ্য, এই কারণে কিন্তু এটিকে পোর্টেবল ল্যাঙ্গুয়েজ বলা হয়। আমরা যখন উইন্ডো অপারেটিং সিস্টেমে কোনো সি প্রোগ্রাম লিখি এবং কম্পাইল করি তখন ওই প্রোগ্রামটি সহজেই অন্য উইন্ডো ভিত্তিক সিস্টেমে চলে। কোনগুলো চলে? আমরা যখন সি ভাষায় এটি লিখি, তো সহজ ভাষায় এটি বলা যায় এক কম্পিউটারে লিখিত সি প্রোগ্রাম অন্য কোম্পানির তৈরি কম্পিউটারে কম্পাইল বা রান করা যায় বলে সিকে আমরা পোর্টেবল ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচনা করতে পারি। আশা করি তোমরা এই পোর্টেবল ল্যাঙ্গুয়েজের বিষয়টি পরিষ্কার ধারণা নিতে পেরেছ। এরপর আমরা পড়ব সিকে কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় বা মধ্যস্তরের ল্যাঙ্গুয়েজ বলা হয়। আমরা জানি নিম্নস্তরের ল্যাঙ্গুয়েজ কোনগুলো রয়েছে, মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আবার উচ্চস্তরের ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে কিন্তু আমাদের ধারণা আছে। এই সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্যস্তরের ল্যাঙ্গুয়েজ বলা হয়, আবার উচ্চস্তরের ল্যাঙ্গুয়েজও কিন্তু বলা হয়, এটি আমরা জানি। তো কেন এটিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচনা করা হয়? সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচনা করার প্রধান কারণ হলো এই সি ল্যাঙ্গুয়েজে নিম্নস্তরের ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য রয়েছে, বা আমরা বলতে পারি অনেক বৈশিষ্ট্য বা সবকটি বৈশিষ্ট্য প্রায় এখানে রয়েছে। এটি আমরা শুধু বোঝার স্বার্থে বলতে পারি যে সবকটি বৈশিষ্ট্য এখানে রয়েছে। আবার উচ্চস্তরে যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয় সেই ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যগুলো সি ল্যাঙ্গুয়েজে রয়েছে। তার মানে কি দেখা যাচ্ছে, সি ল্যাঙ্গুয়েজ নিম্নস্তরের ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে আবার উচ্চস্তরের ল্যাঙ্গুয়েজ নিয়েও কাজ করতে পারে, তাই একে আমরা মধ্যস্তরের ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে এটিকে যদি আমরা সাজিয়ে বলি তাহলে কিভাবে বলা যায়, সি প্রোগ্রামিং ভাষাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ এতে নিম্নস্তরের ভাষার সুবিধা রয়েছে, যেমন বিট বাইট বা মেমোরি অ্যাড্রেস নিয়ে এটি কাজ করতে পারে। আবার উচ্চস্তরের ভাষার যে সুবিধাগুলো রয়েছে, যেমন কি আমরা জানি যে ডেটা টাইপ নিয়ে উচ্চস্তর ভাষা কাজ করতে পারে। তাহলে উচ্চস্তরের ভাষার যে সুবিধা রয়েছে এবং নিম্নস্তরের ভাষার যে সুবিধা রয়েছে এই সবকটি নিয়ে কিন্তু মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে সি কাজ করতে পারে। অর্থাৎ সি প্রোগ্রামিং ভাষা নিম্নস্তরের ভাষার সুবিধার পাশাপাশি উচ্চস্তরের ভাষার সুবিধাও পাওয়া যায়। সি দিয়ে সহজে যেমন উচ্চস্তরের ভাষা নিয়ে কাজ করা যায় তেমনইভাবে নিম্নস্তরের ভাষার মধ্যেও কাজ করে দুইটির মধ্যে সমন্বয় করা যায়। এই কারণে সি প্রোগ্রামিং ভাষাকে মধ্যস্তরের ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। তোমরা এটি নিশ্চয়ই এখন পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। এরপর আমরা পড়ব সিকে কেন প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। যদি কোয়েশ্চন আসে যে সিকে কেন স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, তাহলে তোমরা এই একই উত্তর কিন্তু করতে পারবে। প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে উত্তরটুকু রয়েছে ওটির জন্য একই উত্তর তোমরা করতে পারবে। তো প্রথমেই বলে নিই, আমরা যে বলেছি প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, এক্ষেত্রে প্রসিডিউর বিষয়টি কী? প্রসিডিউর বিষয়টি হলো পূর্ব নির্ধারিত কিছু ইনস্ট্রাকশন, পূর্বে নির্ধারিত কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে দা ধাপে ধাপে সম্পন্ন করা হয়, এরকম কোনো কিছুকে আমরা প্রসিডিউর হিসেবে বিবেচনা করতে পারি। আবার যদি স্ট্রাকচার প্রোগ্রামিং হিসেবে বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি কোনো একটি সমস্যা সমাধানে আমাদের কি কি লাগতে পারে সেগুলোর যদি আগে থেকে পূর্ব নির্ধারিত কতটি ধাপ তৈরি লাগবে, আমাদের প্রত্যেক ধাপে কি কি হবে বা কীরকম হবে, একটি স্ট্রাকচার আগে থেকে তৈরি করা থাকে এবং সেখান থেকে আমরা কোনো সমস্যার সমাধান করতে পারি, তাহলে সেটিকে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে এখন যদি আমরা এই প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের বিষয়টি আমরা বলি তাহলে কীভাবে বলা যায়, সিকে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা বলা হয় কারণ একটি প্রোগ্রামকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে প্রতিটি অংশের জন্য আলাদা আলাদাভাবে ভেরিয়েবল, যে স্ট্রাকচার রয়েছে, যে ফাংশন রয়েছে ইত্যাদি বর্ণনা করা যায় এবং এই ছোট ছোট অংশগুলোর পর্যায়ক্রমে নির্বাহের মাধ্যমে একটি সমস্যার সমাধান করা যায়। তার মানে কি, পূর্ব নির্ধারিত কিছু ইনস্ট্রাকশন দাবি দাবি সম্পন্ন করা যায়। এই বিষয়টি মূলত বলা হয়ে থাকে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এটি সি দিয়ে করা যায় বলে সিকে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচনা করা যায়। নিশ্চয়ই তোমরা এখন এই বিষয়টি সম্পর্কেও ভালোভাবে বুঝতে পেরেছ। এরপর আমরা পড়ব সিকে কেন জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয়। আমি প্রথমেই বলে নিচ্ছি সি দিয়ে প্রোগ্রামার যারা রয়েছে বা কোডার যারা রয়েছে তাদের যা কিছু প্রয়োজন তার বেশিরভাগ কাজই তারা এই সি ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারে, বা আমরা বলতে পারি
একজন প্রোগ্রামারের যা যা কিছু সুবিধা দরকার সব সুবিধাই এই সি ল্যাঙ্গুয়েজ থেকে সে নিতে পারে। এই কারণে একে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটি আমি বললাম তোমরা যেন খুব সহজভাবে বুঝতে পারো যে একজন প্রোগ্রামারের যা যা প্রয়োজন প্রোগ্রাম করার জন্য তা সি ল্যাঙ্গুয়েজ থেকে সে সুবিধা নিতে পারে। এই কারণেই সি কে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটিকে যদি আমরা সাজিয়ে গুছিয়ে দেখি তাহলে বলতে পারি সি প্রোগ্রামিং ভাষা সব ধরনের কাজের জন্য ব্যবহৃত হয়। একজন প্রোগ্রামারের যেসব সুবিধা থাকা দরকার, কি কি সুবিধা থাকা দরকার, যেমন বিভিন্ন ডেটা ব্যবহারের ব্যাপক স্বাধীনতা যেন তার থাকে, স্বল্প সংখ্যক কিওয়ার্ড ব্যবহার করে সে অধিক সংখ্যক কাজ করতে পারে, দ্রুত ও দক্ষতার সাথে প্রোগ্রাম পরিচালনা করা যায় বা চালানো যায়, এবং একই সাথে উচ্চ এবং নিম্ন স্তরের ভাষার সমন্বয় ইত্যাদি সব রকম সুবিধা সি প্রোগ্রাম দিয়ে থাকে প্রোগ্রামারকে। যেহেতু প্রোগ্রামারের সবকটি সুবিধা এই সি ল্যাঙ্গুয়েজ দিয়ে থাকে, তাই যে কোনো ধরনের প্রোগ্রাম লিখলে সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে থাকে প্রোগ্রামাররা। এই জন্য সি ভাষাকে একটি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচনা করা হয়। আশা করি এখন তোমরা এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে পেরেছ। আর পরীক্ষার জন্য কিন্তু এই অনুধাবন কোয়েশনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যেহেতু সি ল্যাঙ্গুয়েজের একটি নির্দিষ্ট এরিয়া নিয়ে ক্লাস নিয়েছি, তাই কেবলমাত্র সি ল্যাঙ্গুয়েজের অনুধাবন কোয়েশনগুলো নিয়ে বা গুরুত্বপূর্ণ অনুধাবন কোয়েশনগুলো নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা কিছু উচ্চস্তরের ভাষা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।